হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো হিমালয়ার নিম ফেসিয়াল কিট। তোমরা যারা টিনে যাচ্ছ, যারা অ্যাকনে পিম্পলসের প্রবলেমে ভুগছো, তাদের জন্যই এই রেমেডি। আমিও টিনে ছিলাম তখন, আমারও কিন্তু প্রচণ্ড এই পিম্পল বলো অ্যাকনে বলো সমস্যা ছিল, এখন অনেকটা কিওর হয়ে গেছে, তা আমিও এটাই ব্যবহার করেছি। এর মধ্যে আছে নিম ফেস ওয়াশ, নিম স্কার, নিম প্যাক। এবার আমরা দেখে নেব যে এই তিনটের কি কি কাজ এবং এগুলো কি কি দিয়ে তৈরি হয়েছে। হিমালয় নিম ফেস ওয়াশ, এটা 100% সোপ ফ্রি হার্বাল ফর্মুলায় তৈরি, আর যাদের অ্যাকনে পিম্পলস আছে তাদের জন্য কিন্তু ভীষণই ভালো। আমরা সবাই জানি যে নিম হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এলিমেন্ট, তাই ব্যাকটেরিয়াল কোনো প্রবলেম দূর করতে এই নিম ফেস ওয়াশের সমতুল্য কিন্তু কেউ নেই। হিমালয়ার নিম স্কার, এটা হচ্ছে পিউরিফাই নিম, অ্যাপ্রিকট আর হলুদ দিয়ে তৈরি। তোমরা সবাই জানো যে স্কার হচ্ছে ব্ল্যাকহেডস, ডেড সেলকে নষ্ট করে আর বন্ধ হয়ে যাওয়া যে পোর্টসগুলো আছে সেগুলোকে ওপেন করে। ব্ল্যাকহেডস, ডেড সেল আর বন্ধ হয়ে যাওয়া যে পোর্টসগুলো আছে এগুলোতেই কিন্তু পিম্পল আর অ্যাকনে তৈরি হয়। এবার আমরা চলে আসবো হিমালয়ের নিম প্যাক। এটা তৈরি হচ্ছে নিম আর বেল দিয়ে। এই প্যাকটার কাজ হলো অতিরিক্ত যে আমাদের স্কিনে অয়েল থাকে সেটাকে ক্লিয়ার করে দেয় আর পোর্সগুলোকে ক্লিন করে দেয়। এটা পিম্পলস আর অ্যাকনেকে কমায় আর অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে খুবই ভালো কাজ করে, তাই আমরা এটা সপ্তাহে দুবার করে ব্যবহার করব। এবার আমরা এই ফেসিয়াল কিটটা সম্পর্কে আসি। আমরা যেটা জানি বা বুঝি যে ফেসিয়াল কিট মানে যেটা, হিমালয় নিম ফেসিয়াল কিট কিন্তু সেটা নয়। এটা একটা রুটিন প্রোগ্রাম যারা অ্যাকনে পিম্পলসের জন্য ভুগছো, বিশেষ করে যারা টিনেজার। তার মানে কিন্তু এটা নয় যে যাদের অয়েলি স্কিন, কম্বাইন্ড স্কিন তারা ব্যবহার করতে পারবে না, তারাও কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে পারবে। কিন্তু যাদের ড্রাই স্কিন, আমার মনে হয় তাদের একটু দেখে নেওয়া উচিত, কারণ আমার মনে হয় তাদের হয়তো শ্যুট নাও করতে পারে। তাহলে আমরা দেখে নেব যে হিমালয়ের নিম ফেসিয়াল কিট আমরা কীভাবে অ্যাপ্লাই করব এবং কতক্ষণ রাখব। তাহলে চলো স্টার্ট। এটা হলো হিমালয়ের নিম ফেসিয়াল কিট। প্যাকেজিংটা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর, একটা ব্যাগের মতো আর কি। এর ডেসক্রিপশন আমি তোমাদেরকে আগেই দিয়েছি, ফেস ওয়াশ, স্কার, নিম প্যাক। আমি ফেসে অল্প একটু জল দিয়ে নিয়েছি, এবার আমি ফেস ওয়াশটা নেব। বেশি করেই দেবে, ম্যাসাজ করব 1 থেকে 2 মিনিট। এবার আমি ওয়াশ করে এসে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াশ হয়ে গেছে, আগেও যেটা আমি বলেছি যে কখন টাওয়েল দিয়ে ডলবে না, জাস্ট ড্যাপ 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 করবে। এবার আমি নিয়ে নেব নিম স্কার। আমি মুখে অল্প একটু জল দিয়ে নিয়েছি, তোমরাও দিয়ে নেবে কারণ যেহেতু এটা ড্রাই। খুব বেশি নেব না, সামান্যই নেব। যেগুলোতে আমাদের স্কিনে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এই জায়গাগুলো বেশি, সেই জায়গাগুলোকে বেশি করে দেবো। আস্তে আস্তে মাসাজটা করবে, খুব ডলবে না কিন্তু, তাহলে স্কার যদি খুব জোরে জোরে ডলো তাহলে কিন্তু স্কিনে এফেক্ট করতে পারে। খুব আস্তে আস্তে মাসাজ করবে এটাকে।
এক থেকে দু মিনিট হয়ে গেছে, এবার আমরা এটাকে ওয়াশ করে নেব। আমি ওয়াশ করে আসছি। এই মুহূর্তে আমার কাছে হিমালয়ের টোনারটা শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু এটাকে স্কিপ করবে না, তোমরা কিন্তু অবশ্যই টোনারটাকে ব্যবহার করে তারপর প্যাকটা লাগাবে। এবার আমি ব্যবহার করব হিমালয়ের নিম প্যাক। এতটা আমি নিয়েছি। অ্যাক্টিং সবসময় খেয়াল রাখবে, কখনো কিন্তু আই এরিয়াতে দেবে না। আমি দেখো কিভাবে দিচ্ছি। প্যাকটা লাগিয়ে নিচ্ছি, মোটামুটি কমপ্লিট প্যাক লাগানো। আর একটা কথা আমি বলবো, প্যাক লাগিয়ে কিন্তু কখনো, প্যাক লাগানো কমপ্লিট হবে আমাদের, তখন কিন্তু কথা বলবে না আর কোনো ফোন অ্যাটেন্ড করবে না। আর একটু জ্বালা জ্বালা করতে পারে, এটা নিয়ে কিন্তু ভয়ের কিছু নেই। এই প্যাকটাকে আমরা 10-15 মিনিট রাখবো। তাহলে এবার আমি কথা বন্ধ করছি। মুখটা ওয়াশ করে এসছি, এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্কিনটা কতটা গ্লো করছে। তোমরা ইউজ করো, তোমরা এরকম স্কিনটা গ্লো করো। আর অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে এই প্যাকটা কেমন লাগলো তোমাদের। আর যদি ভালো লাগে তাহলে ওই যে বলে দিয়েছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।